আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কেয়ারটেকার ছিল নাকি ওদের বাড়ির? জি। মানুষকে এত ছোট করে দেখা উচিত না। দিদারের বাসায় যাবে সেটাই তো স্বাভাবিক, আফটারঅল তুমি দিদারের শ্বশুর। আমি ওকে আস্ত পুঁতে ফেলব। গেলে যখন চেহারা গুলি করে আসার কি দরকার ছিল? তোমার নামে মামলা ঠুকে দিতে বলেছিল বড়, আমি মানা করি। বিয়ান সাহেবান, আমি দিদারের পরিণতি দেখার অপেক্ষায় রইল। একটা লোক বাড়ির মধ্যে এসে যাতা করে যাবে আর আমি কিছুই বলতে পারবো না? ভালোবাসা দিয়ে ওকে ঘরে আটকিয়ে রাখো, কুটনামি করে নয়। এটা কুটনামি না। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি দিদারের শ্বশুরের ওখানে গিয়েছিলে? হ্যাঁ, একবার তো যেতেই। দিদার তোমাকে কি বলেছে? দিদারের পরিচয় যাই হোক, সে তো আমাদেরই রক্তের, আসল বংশের মান মর্যাদা। ওকে তো আমার চেয়ে আপনি ভালো করে চেনেন। একটা কিছু অঘটন তো ঘটিয়ে ফেলত, আমি যদি না যাইতাম তাহলে তো অনেক কিছুই ঘটে যেতে পারত। যাক, আমি ওকে বলে এসেছি, ওর হুশ থাকলে আপনার বাসার দিকে আরো যাবে না। দিদার এখন কোথায়? ডোন্ট ওরি, আমার একটা কাজে গেছে, সময় মতো ফিরে আসবে। তোমাকে একটা কথা বলি, তোমরা দিদারকে এখন আর ব্যবহার করো না, ওকে একটু সংসার করতে দাও। দিদারের আবার সংসার? সংসার হওয়ার জন্য তো সে চন্দনাকেই বিয়ে করেছে। চন্দনার বাবা দিদারকে ট্র্যাফে ফেলে চন্দনাকে বিয়ে করিয়েছে। আমার ছেলের কোনো সাই ছিল না, দিদার বিয়ে করেনি। একটু ধরো, তুমি কোথায় যাচ্ছ? তুমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। যখন তখন বাইরে যাবে না, তোমার যা কিছু প্রয়োজন হয় স্পর্শকে বলবে, আর নইলে দিদারকে বলবে, এনে দেবে। স্পর্শ, আরেকটা কাজের জন্য তো আমাদের কারাবার ভেতরে দিচ্ছে। তোমার মেয়েকে বিধবা দেখতে তোমার কি খুব কষ্ট হবে? আজকালকার মেয়েরা তো আর বিধবা হয় না, কিছুদিনের জন্য স্বামী হারা হয়। আর অনেক বিত্তশালী তো বসে আছে, তাদের ঘরে বউ বানিয়ে নেওয়ার জন্য। আসলে এগুলো নিয়ে আমি ভরিড না।
ওকে, আমি ওর একটা ক্রাইম ফাইল তৈরি করব এবং সেটা র‍্যাবের কাছে হস্তান্তর করব। ওকে, কাজ করো, ফাইলটার একটা কপি ওর কাছে পাঠিয়ে দাও, যদিও ভয় পেয়ে ফিরে আসে। আবার ফিরে আসার ছেলেও না, যদি আসে ট্রাই করো না। না না, ওকে এভাবে ধরিয়ে দিলে আমাদের গোপন অনেক বিষয় ফাঁস হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই করব। দিদারের ওপর পুলিশের নজরদারি বাড়ছে, যদি ও ধরা পড়ে তাহলে খুব অসুবিধা হবে। তার আগেই আমাদের কি করণীয় বুঝতে পারছ? এখন আমার আর কোনো আপত্তি থাকবে না। ওকে, ঈদের চাঁদ বাঁকা, নীল আকাশে আঁকা, বিলি ফুলের সৌরভ নিয়ে আকাশের মুক্ত চাঁদ দেখতে কিন্তু মন্দ লাগে না, তাই না? ফুল আমার অনেক প্রিয়। আমারও। পৃথিবীতে যারা ফুল পছন্দ করে না তাদেরকে আমার মানুষ বলে মনে হয়। তোমাকে জানতে হবে, আমি ঠিক করেছি, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। স্কুলে? আমি কি ছোট আছি নাকি? আরে বাবা, লেখা পড়ার আবার ছোট বড় লাগে নাকি? তাই বলে এই বয়সে স্কুলে যাবো? ওরে আমার বুড়ি রে, দেখি তোর দাঁত কথা বলেছে। কিন্তু লতাজি, কোনো অজুহাত চলবে না, আপনাকে স্কুলে গিয়ে লেখাপড়া করতেই হবে। আচ্ছা, এটি কি সম্ভব আমি বাচ্চাদের সাথে যে স্কুলে পড়বো, আমার কি লজ্জা শরম নাই? আরে স্কুলে তো তুমি অ্যাডমিশনের জন্য যাবা, তারপর ঠিক বাসায় পড়াশোনা করবা, পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবা, ওরকম ভাবে তুমি আবার ইন্টারমিডিয়েট দিবা, ওরকম ভাবে তুমি গ্রাজুয়েট করবে। লতাজি, আপনি কি এখনো চাঁদ দেখছেন? চাঁদ আমার অনেক প্রিয়। আমি প্রিয় না? নারায়ণ দাদু সবসময় আমাকে নিয়ে একটা গান গাইতো, চাঁদের হাসি লাগে ভালো, জ্যোৎস্না পরবাসে, ললিতা কয়ে যাব আমি, যাব চাঁদের দেশে। নারায়ণ দাদু তোমাকে অনেক বেশি ভালোবাসতেন? আমি শিওর আমার চার ভাগের এক ভাগ। ভালোবাসা কখনো ভাগাভাগি হয়। ঠিক আছে বাবা, ভাগ বাটোয়ারার দরকার নেই,
আপনি একটা ওই চাঁদকে নিয়ে আমাকে একটা গান শোনান, ওই চাঁদকে নিয়ে আমাকে একটা গান শোনান। আরে ভাই, আমি তো তোমাকে একটা গান গাইতেই বললাম, কোনো অন্যায় তো কিছু বলিনি। আমি তো গান পারি না। এটা একটা কথা হলো, কোন মেয়ে মানুষটা গান পারে না বলো? মেয়ে মানুষ তো সবাই গান পারে, তাই না? মেয়ে মানুষ হলে গান গাইতে হবে? হ্যাঁ, এই কোকিল কণ্ঠে লতা মঙ্গেশকর, তারপর নূরজাহান, তারপর হচ্ছে সাবিনাজি, রুনাজি, সবাই তো মহিলা, সবাই তো খুব ভালো ভালো গান গায়। এবার এই জন্যই বললাম তুমি একটা গান গাও। তাছাড়া আমি যখন ছাদে আসি দেখি তুমি জ্যোৎস্না মাখা সন্ধ্যায় নাকি রাতে, তুমি কী সুন্দর চাঁদ দেখছিলে, আমি আবার কতগুলো বেলি ফুল আনলাম, খোবাই গুজে দিলাম, সব মিলিয়ে একটা গান গান ভাবনা, একটা রিক্স নিয়ে একটা গান গাও, আমার ভালো লাগবে। রেজ হয়ে গেল, চলো স্টার্ট করো। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুরি দাও। আরে ভাই, গানের তো কোনো জায়গা লাগে না, গান হচ্ছে সেটা বড় কথা, কোথায় হচ্ছে সেটা বড় কথা না, গান তো অনেক বড় ব্যাপার, গান তো উপরালার। আপনি গান গাও, 1 2 3 এন্ড গো। এত উপযোগী কিসের? ঝুঁকি নিয়ে উকি দিয়েই তো আমার কাজ। কি করেন আপনি? জি, কি বললেন? কি করেন আপনি? ও, ওই যে উকি ঝুঁকি তারপরে ঢুকি। বুঝলাম না। ও, আপনি বুঝবেন না? নে বুঝবো না কেন? উকি শুধু তো একমাত্র স্পাই আর চোররা করে, আপনি কোনটা? একটা না, একটাও না, কোনোটাই না, সত্যি সত্যি একটাও না, সত্যি সত্যি। আচ্ছা, এখানে জনাব মোহাম্মদ আবু সালে সালাউদ্দিন সুলাভাজা গাউসাল কদমবাপারির বাসাটা কোন জায়গায় বলতে পারবেন? হ্যাঁ, আপনি মজা নেন আমার সাথে? এ আলাই কে আবার? এই যে সিঙ্গার, গান গাই, সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা, উঠতে যে হয় ঠ্যাং তুলে, আয় 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 কে কে যাবে আমার সাইকেলে, শোনেন নিয়ে গান, ওনার বাসাটা কোথায়? আমি আপনার বিয়াই লাগি, মজা নেন? না না, বিয়াই নিই না। সত্যি আপনি চেনেন না ওনার বাসাটা? না, চিনি না। জান জি, জান জান। ওনার বাসার নাম্বার হচ্ছে 30-4 ঘর। আরে ভাই, জান না? ও আচ্ছা, জি। আজব আজব লোক। আরে আল্লাহ, তুই ওখানে থাক।
বসো না। আপনাকে ঠিক চিনলাম না। আমরা বসে কথা বলি। স্পর্শ বলছিল আমার কাছে একজন এসেছেন, মানে আপনি কি আমাকে কিছু বলতে চান? দিদারকে স্বামী হিসেবে পেয়ে তোমার কেমন লাগছে?